নবোদয় বিদ্যালয় সমিতিতে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 3রা জুলাই 2022 examBangla.com এর পাতায়। নবোদয় বিদ্যালয় সমিতির উত্তর পূর্ব রিজিয়ানে শিক্ষক নিয়োগের আপডেট প্রকাশ করা হয়েছে। কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে, শূন্য পদের সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করবে, বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের নাম পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার, মোট শূন্য পদ 397টি, বিষয় ভিত্তিক শূন্য পদের সংখ্যা জীববিদ্যা 42টি, রসায়নবিদ্যা 55টি, কমার্স 29টি, ইকোনমিক্স 83টি, ইংরেজি 37টি, ভূগোল 41টি, হিন্দি 20টি, ইতিহাস 23টি, অঙ্ক 26টি, পদার্থবিদ্যা 19টি, কম্পিউটার সায়েন্স 22টি। বয়স, প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। বেতন পে লেভেল 8 অনুযায়ী 47,600 টাকা থেকে 1,51,100 টাকা। শিক্ষাগত যোগ্যতা এনসিটিই অনুমোদিত, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স করে থাকতে হবে এবং তার সঙ্গে বিএড কোর্স থাকতে হবে। পদের নাম টিজিটি ট্রেন গ্রাজুয়েট টিচার, মোট শূন্য পদ 683টি, বিষয় ভিত্তিক শূন্য পদ ইংরেজি 144টি, অঙ্ক 167টি, বিজ্ঞান 101টি, সোশ্যাল স্টাডিজ 124টি। প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। বেতন এ লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকা। শিক্ষাগত যোগ্যতা এনসিটি অনুমোদিত, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 2 বছরের ডিগ্রি কোর্স করে থাকতে হবে এবং বিএড কোর্স করে থাকতে হবে। পদের নাম মিসলেনিয়াস ক্যাটাগরি অফ টিচার, গ্রুপ বি, মোট শূন্য পদ 181টি, বিষয় ভিত্তিক শূন্য পদ মিউজিক 33টি, 43টি, পে পুরুষ 21টি, পে মহিলা 31টি, লাইব্রেরিয়ান 53টি। প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। বেতন এ লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকা। শিক্ষাগত যোগ্যতা মিউজিক এবং আর্টস এর ক্ষেত্রে যে কোনো সরকারি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে 5 বছরের স্নাতক অথবা স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্স করে থাকতে হবে, বেসিক কম্পিউটার জেনে থাকতে হবে, এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো স্কুলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, পেটের ক্ষেত্রে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কোর্স করে থাকতে হবে। পদের নাম প্রিন্সিপাল, গ্রুপ এ, মোট শূন্য পদ 12টি, প্রার্থীর বয়স 50 বছরের মধ্যে হতে হবে। বেতন এ লেভেল 12 অনুযায়ী 78,800 থেকে 2,09,200 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অন্ততপক্ষে 50% নম্বর সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তর কোর্স করে থাকতে হবে, সঙ্গে বিএড কোর্স থাকতে হবে। আবেদন পদ্ধতি, আগ্রহী প্রার্থীগণ কেবল অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি www.navodaya.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। আবেদন ফি প্রিন্সিপালের পদের ক্ষেত্রে 2,000 টাকা এবং পিজিটি পদের ক্ষেত্রে 1,800 টাকা এবং টিজিপি ও মিসলেনিয়াস টিচার পদের ক্ষেত্রে 1,500 টাকা ধার্য করা হয়েছে। কাস্টের ক্ষেত্রে ছাড় রয়েছে। নিয়োগ পদ্ধতি সিবিটি কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। আবেদন করার শেষ তারিখ 22 জুলাই 2022। আবেদন করার লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন।